মায়ের পছন্দে বিয়ে করেছিলাম। বাবা মারা যাওয়ার 3 মাসের মাথায় মায়ের পছন্দ করা মেয়েকে ঘরে তুলে এনেছিলাম। বিয়ের দিন রাতে তার মুখের একটি কথা পুরো স্তব্ধ করে দিয়েছিল আমাকে। কথাটি ছিল, কোন পর্যন্ত পড়েছেন? আমি মাথা নিচু করে রেখেছিলাম। সে পুনরায় প্রশ্নটি করায় আমি আমতামতে করে উত্তর দিয়েছিলাম, কোনো রকম ম্যাট্রিক পাস করে বাবার দোকান দেখাশোনা করছি। পর মুহূর্তে সে আবার বলল, জানেন আমি কোন পর্যন্ত পড়েছি? এবারও বরাবরের মতন মাথা নিচু করেই বললাম, জি জানি, ডিগ্রি পাস করেছেন। আমার মাথা নিচু করে দেখে সেও বোধহয় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল, তাই তো হুট করেই বলল, যান ফ্রেশ হয়ে আসুন, আমার বড্ড ক্লান্তি লাগছে, আমি ঘুমাবো, আপনিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কিছুটা মনমরা হয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হয়ে উঠোনে গেলাম, তখন দেখে মনে হলো এ আমি অন্য কোনো নারীকে দেখছি, একদম আলাদা, চঞ্চলা, ঘন কালো কিশোর অধিকারী একজন মানবী। হেসে হেসে মা এবং কাকিদের সাথে কথা বলছিল। আমাকে দেখে সকলে খানিকটা চুপ হয়ে গিয়েছিল। আমিও কিছুটা লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে যাই। পুকুর পাড়ে গিয়ে কাকার কানা ঘষা শুনে কিছুটা বিব্রত বোধ করছিলাম। হাসি ঠাট্টা সমেত দূর সম্পর্কের কাকাতো ভাই আকাশ বলছিল, মা মরা মেয়ে বিয়ে করেছিস, তোর কপালে জামাই আদর নেই। তার কথায় তাল দিয়ে অন্যরাও হু করে হেসে উঠেছিল। আমি দ্রুতলয়ে মুখ ধুয়ে ঘরে এসে পড়েছিলাম। রুমে এসে দেখি রিমা পরিপাটি হয়ে খাটে বসে পা দোলাচ্ছিল। আমাকে দেখে কিছুটা হকচকিত হয়ে বসল। আমি গামছা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে তার সামনে গিয়ে দাঁড়ালাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানোর সাথে সাথেই সে প্রশ্ন করে বসল, কিছু লাগবে কি না? আমি কেবল বললাম, আচ্ছা, আপনি ডিগ্রি পাস করেও আমার মতো ম্যাট্রিক পাস করা একটা ছেলেকে কেন বিয়ে করেছেন? সে কিছুটা নতস্বরে বলল, মা মারা যাওয়ার পর বাবাই আমাকে মানুষ করেছে। দিনমজুর বাবার ঘরে এত বড় একটা মেয়ে যে ডিগ্রি পাস করতে পেরেছে সেটাই কম কিসে। ম্যাট্রিক পাসের পর থেকে পাড়ার বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেতাম তা দিয়েই কোনোরকম পড়ার খরচ জুগিয়েছি। আমার জেদের কাছে বাবাও কিছু বলেননি। মাস কয়েক আগে আমাদের পাশের বাড়ির রঞ্জন কাকার বাড়িতে আপনার মা আমাকে দেখে এবং পছন্দ করে। পরে বাবাকে বলাই বাবার মুখে এক ঝলক হাসি দেখেছিলাম। মা মরার পর বাবার মুখে সহসা হাসি দেখিনি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি বাবার মুখে আর মলিনতা আসতে দেব না। তবে এটাও সত্যি যে আপনার সম্পর্কেও জানার চেষ্টা করেছি, জেনেছিও। এবার আমি কিছুটা হকচকিত হয়ে প্রশ্ন করলাম, তো কি জানতে পারলেন আমার সম্পর্কে? সে সরল মনে উত্তর দিয়েছিল, আপনি একজন ভালো মানুষ। সেই একটি কথায় পুরো দিন অনেকটা আনন্দে কেটেছিল। এভাবে মাসখানেক সময় কেটে গিয়েছিল। আমাদের সম্পর্কের মাঝে ধীরে ধীরে বোঝাপড়া ব্যাপারটা আরও সুন্দর হচ্ছিল। একদিন কলকাতা যাবার উদ্দেশ্যে বের হচ্ছিলাম, হুট করে সে আবদার করে বসল তাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমি কেবল জিজ্ঞেস করেছিলাম কোথায়। তারপর সে এসে আমার মোটরসাইকেলের পেছনে বসল। আমার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত খুশি আমার মধ্যে এসে ভর করেছিল। মা এসে বলল, সাবধানে যেন গাড়ি চালায়। প্রথমে তার কলেজ এবং তারপর পূর্ব থানা এরিয়ে ঘুরেছিলাম। রাস্তার খানাখন্দে একটু ঝাঁকুনি লাগলেই সে পরম নির্ভরতায় আমার কাঁধ চেপে ধরছিল। সেদিন তার ভরসার হাত হতে পেরে নিজেকে একজন সাহসী মানুষ মনে হয়েছিল। মায়ের সঙ্গে তার ভীষণ ভাব হয়ে গিয়েছিল। দুপুরে খাবার খেতে এসে দেখতাম কখনো মা রিমার মাথা আছড়ে দিচ্ছে, তো কখনো রিমা আর মা কোনো একটা ব্যাপার নিয়ে হেসে কুটিকুটি হচ্ছে। এ নিয়ে পাড়ার কাকিরাও হিংসেতে জ্বলে যেত। মাঝে সাঝে আকাশের মা এসে বউ শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করত, কিন্তু বউ শাশুড়ি মিলে কীভাবে আকাশের মাকে জব্দ করেছে সেই গল্প শুনতাম খেতে বসে, কখনো মায়ের মুখে তো কখনো রিমার মুখে।
এভাবেই কেটে যাচ্ছিল সুখের দিনগুলো। কিন্তু কথাই আছে, সুখ বেশি দিন কপালে সয় না। আমাদের কপালেও সয়নি সুখ। একদিন ভোরবেলা শহর থেকে খবর আসে, আমাদের দুটো দোকান সহ প্রায় 22টি দোকান পুড়ে গেছে আগুনে। কোনোরকম দৌড়ে শহরে গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। একদম পথে বসে গিয়েছিলাম। মায়ের হার্ট অ্যাটাক করেছিল, মাকে সদর হাসপাতালে ভর্তি করালাম। দোকানের পোড়া সকল জিনিস পরিষ্কার করা, আবার মায়ের জন্য দৌড়োদৌড়ি করা, সব একসাথে করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। তখন পরম মমতায় দুটো হাত আমাকে শক্তি দিয়েছিল। রিমা দিনরাত এক করে মায়ের সেবা করেছিল। মা সুস্থ হয়ে গেলে বাড়ি নিয়ে আসি। জমানো স্বল্প কিছু টাকায় নতুন করে দোকান দেওয়া সম্ভব ছিল না, তবুও লোনের চেষ্টা করে যাচ্ছিলাম। হঠাৎ একদিন রাতে মা রিমা এসে আমার পাশে বসল। খানিকটা অনুনয় সুরে রিমা বলল, দেখেন আমি তো পড়াশোনা করেছি, এত পড়াশোনা করে যদি সংসারে এই অভাবের সময় কোনো কাজেই না লাগি তাহলে কী লাভ বলুন। আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি করব। দুটো এনজিও আর একটি ব্যাংকে অ্যাপ্লাই করেছি, মাও রাজি আছেন, আপনার সম্মতি চাচ্ছি। আমি কেবল মাথা নিচু করে হ্যাঁ সুচের সম্মতি জানিয়েছিলাম। বুঝে গিয়েছিলাম অভাবে তাড়না। কয়েকদিন পর ব্যাংকের চাকরি পরীক্ষা হয়, ভাগ্যক্রমে রিমা টিকে যায়। প্রতিদিন আমি ওকে মোটরসাইকেল করে দিয়ে আসতাম, আনিয়ে আসতাম, এইভাবেই দিন যেতে লাগলো। মায়ের ওষুধের খরচ, সংসারের খরচ পুরোটাই রিমার বেতনের টাকা দিয়ে চলত। একজন নারী যে সংসারের জন্য ঠিক কতটা ত্যাগ স্বীকার করতে পারে আমি সেদিন বুঝেছিলাম। ভোরে উঠে পড়েই রান্নাঘরে ছুটত, সবার জন্য রান্না করে মাকে ঘুম থেকে উঠে খাওয়াতো, নিজে খেত, তারপর স্নান সেরে সোজা অফিসে চলে যেত। অফিস থেকে ফিরেই মায়ের ঘরে গিয়ে আগে মায়ের খোঁজ নেওয়া, খেয়েছে কিনা দেখা, ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা চেক করা, সব নিজ হাতে করত। মাস কয়েক পরে ব্যাংক থেকে লোন নিয়ে আমিও আবার নতুন করে দোকান দাঁড় করাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই লোক মুখের কানু ঘোষা শুনতাম, বোর টাকায় খাই, বোর টাকায় দোকান দিয়েছি, লজ্জাসরম না ইত্যাদি। কিন্তু এসব কথাতে আমার এতটুকু কিছু যায় আসতো না, কারণ আমার অভাবের সময় কোনো পাড়া প্রতিবেশী আমার পাশে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছে আমার স্ত্রী, আমার সহধর্মিনী। ধীরে ধীরে ব্যাংক লোন শোধ হলো, ব্যবসাও চাঙ্গাতে লাগলো। মাও বারবার করে বলতো তার একজন নাতিনাতনি চাই, একা একা থাকতে আর ভালো লাগে না পুরো বাড়িতে। যখনই বাচ্চার কথা উঠত রিমাকে দেখতাম লজ্জায় লাল হয়ে যেত। বিয়ের বছর চারেক বাদে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছিল। একদিন ভোরে রিমার বমি করা দেখে মা রিমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দুপুরে শহর থেকে ফিরে যখন মহাখুশের খবরটি পাই, আত্মহারা হয়ে মা এবং রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। আমার চোখে জল দেখে তাদের চোখের কোণেও জল এসে গিয়েছিল। মা সবাইকে মিষ্টি খাইয়েছিল। রিমাকে সময় মতো মাই ডাক্তারের কাছে নিয়ে যেত। গাছের ডাব, পাকা পেয়ারা কিংবা ডালিম, ইটা সেটা ফল নিত্যদিন খাওয়াতো। মাঝে মধ্যে পাড়ার কাকিরা বলতো, বারে কায়েসের মায়ের শখ দেখলে বাঁচি না, আমরা বোধহয় মা হই নেই, আমরা বোধহয় সন্তান জন্ম দিই নেই, এত আহ্লাদ তো করিনি। মা আর রিমাকে দেখতাম সবার কথা হেসে উড়িয়ে দিত, কাকিরাও পাত্তা না পেয়ে নাক ঝামটি মেরে চলে যেত। দিন যেতে লাগলো আর পরম মুহূর্ত ঘনিয়ে আসতে লাগলো। তখনকার দিনে এখনকার মতন সিজার বা এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, তারপরেও সদরের মোটামুটি ভালো হাসপাতালে ডেলিভারি করানোর ব্যবস্থা করিয়েছিলাম। রিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারের বাইরে আমি আর মা দাঁড়িয়ে কেবল ঈশ্বরকে ডেকে যাচ্ছিলাম। ঘণ্টাখানেকের মাথায় নার্স একটি ফুটফুটে চাঁদকে আমার হাতে দিয়েছিল। সেই ফুটফুটে মায়া ভরা মুখটির দিকে তাকিয়ে অস্ফুটেই বলেছিলাম, ডাক্তার দিদি আমার রিমা কেমন আছে? ডাক্তার দিদির চেহারাটা মলিন করে বলেছিল, তার অবস্থা আশঙ্কাজনক, অনেক রক্তক্ষরণ হয়েছে, তারা চেষ্টা করছে যেন কোনো সমস্যা না হয়। না, সেদিন তারা সমস্যা সমাধানে এতটুকু ত্রুটি রাখেনি,
সকলে মিলে চেষ্টা করেছিল, কিন্তু আমার সেই পরম ভরসার হাত দুটো সেদিন আর আমার কাঁধে শক্ত করে ধরার জন্য পাইনি। উজ্জ্বল আর সদা হাস্যোজ্জ্বল সূর্যটি সেদিন আর আলো ছড়ায়নি। যখন ডাক্তার দিদি এসে বলল তাদের পক্ষে সম্ভব না, তখন হাউমাউ করে রিমার কাছে ছুটে গিয়েছিলাম। সে কেবল দুহাত এগিয়ে নিজের মেয়েকে কোলে নিতে চেয়েছিল, কিন্তু নিতে পারিনি। এতটুকু শক্তিও অবশিষ্ট ছিল না আমার সেই ভরসার শেষ আবাসস্থলের কাছে। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। ছোট্ট শিশুর কান্না আর মায়ের আহাজারি চিৎকারে বনের গুঘুরাও সেদিন কেঁদেছিল। কাঁদতে পারিনি কেবল আমি, চিৎকার করে বলতে পারিনি রিমা আমি কাকে ভরসা করে বাঁচব, বিপদে কে আমাকে সান্ত্বনা দেবে। অন্তঃসত্ত্বা থাকাকালীন রিমা প্রায় বলতো, আচ্ছা আমি মারা গেলে কি আপনি আবার বিয়ে করবেন? আমি ভেবাচেকার মতন চেয়ে থাকতাম। পরক্ষণে রিমা বলতো, দেখেন আমাদের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, আমি মরে গেলে তাকে মানুষের মতন মানুষ করবেন, কথা দেন। পরম নির্ভরতার হাত দুটো ধরে আমি কথা দিয়েছিলাম, তাই তো এই 58 বছরের জীবনে আর কাউকে জীবনসঙ্গী করিনি। আমি আর মা মিলে বহু কষ্টে তোকে মানুষ করেছি মা, জীবনে এতটুকু অভাব বুঝতে দেয়নি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি। এ পর্যন্ত বলেই অমিত সাহেব তার একমাত্র মেয়ে নির্গমার দিকে তাকালেন। নির্গমার দুচোখ বেয়ে অযোধ্যায় জল ঝরছে। অমিত সাহেব আবারও বলতে লাগলেন, শোন মা, সংসারে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আমাদের পুরো জগৎ বহু রকমের মানুষ থাকে, সেই মানুষের মনও বহু রকম। তোর শাশুড়ি তোকে সামান্য একটু একটু কিছু বলেছে বলেই তুই সংসার ছেড়ে আলাদা হয়ে যাবি, এটা কিন্তু অন্যায়। নিলয় তোর স্বামী হওয়ার আগে তোর শাশুড়ির সন্তান, আর সন্তানের উপর মায়ের অধিকার বেশি থাকবে, এটা স্বাভাবিক। তুই তো শাশুড়ির সাথে বন্ধুর মতো মিশে যা, তাকে বোঝার চেষ্টা কর তার মন কি বলে শোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর মা আর দাদির আশীর্বাদ সর্বদা তোর সাথে আছে। বছর কয়েক পর নিরুপমা নিজের ভুল বুঝতে পেরেছে। আজ নিরুপমার ছেলে প্রথম স্কুলে যাবে। এ নিয়ে নিরুপমার শাশুড়ি খুশির অন্ত নেই, যাকে পাচ্ছে তাকেই বলছে আমার নাতি স্কুলে যাবে, জজ ব্যারিস্টার হবে। আর শাশুড়ির এমন আচরণ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে নিরুপমার। আর মনে পড়ে বাবার বেলা সেই কথাটি, সংসার সুখী হয় রমণীর কোণে, দরকার কেবল একটু সঠিক সময়ে আর ধৈর্যের।